দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক ভূমিকায় অবতীর্ণ হল করিমগঞ্জের অন্যতম সামাজিক সংস্থা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় বরাক কণ্ঠ পরিবার। করিমগঞ্জ জেলার গরিব অসহায় বন্যার্থদের দুয়ারে দুয়ারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বরাক কণ্ঠ। প্রাথমিক অবস্থায় করিমগঞ্জ জেলাসহ বরাকের নানা প্রান্তে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং অত্যন্ত গরিব দিনমজুর পরিবার বাছাই করে প্রাথমিক অবস্থায় 1000 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রীর বিশেষ প্যাকেট পৌঁছে দিতে বরাক কণ্ঠের সঞ্চালক খয়রুল এনাম এবং সভাপতি জাকারিয়া তাপাদারের নেতৃত্বে একাধিক টিম ত্রাণ বন্টন মিশনে নেমেছে। পর্যায়ক্রমে করিমগঞ্জ জেলা ছাড়াও হাইলাকান্দি এবং কাছাড় জেলাতেও ত্রাণ বন্টনের পরিকল্পনা রয়েছে বলে বরাক কণ্ঠের সূত্রে জানা গেছে। আজ করিমগঞ্জ জেলার সবচেয়ে বেশি বন্যা কবলিত বদরপুরের মালুয়া শ্রীগৌরী জিপির বাছাইকৃত গরিবদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন বরাক কণ্ঠের প্রতিনিধি দল। সংস্থার সভাপতি জাকারিয়া তাপাদার বলেন, বরাবরের মতো এবারও দুর্যোগপূর্ণ সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সারা জেলায় তাদের ত্রাণ বন্টন মিশন চলছে। আগামী দিনগুলিতেও এই মিশন চলবে। তিনি এই সময় তাদের সংস্থায় এই ত্রাণ বন্টনের নানাভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। আজকে আমরা বরাক কণ্ঠর ব্যবস্থাপনায় আজকে রইল কি আমরা 3 নম্বর দিন আমরা যে মানে এই যে কিট ডিস্ট্রিবিউশনের তে আপনারা দেখছেন আমরা গত ফর্শু আমরা 2 টিমে ডিস্ট্রিবিউট করছি। গেছে কালকেও আমরা 2 টিম দুই দিকে গিয়ে ডিস্ট্রিবিউশন করছেন। আর আজকে আমরা আইছি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বদরপুর সমষ্টির মালুয়া শ্রীগৌরী জিপির খান্দিগ্রাম হয়ে একটা জায়গা আছে। এই জায়গাত মানে খুব বেশি এফেক্ট হয়েছে। এই খান্দিগ্রামের বর্তমানে যে আমরা গ্রাম্য আছি এটা হচ্ছে গিয়া ফাটনিপাড়া, এই মানে দাসফাড়া গ্রাম আইছি আমরা। এর আগে আমরা ওইদিকে খান্দিগ্রাম গাঁও তো গিয়ে আমরা ইয়ে করছি, ডিস্ট্রিবিউট করছি। এখানেও কয়েকটা ফ্যামিলি ওরকম আর খুব বেশি মানে জলর নিচে আসিল, আজকে একটু জল কমছে। তো আমরা বরাকণ্ঠর ব্যবস্থাপনা এই যে ডিস্ট্রিবিউশন যেটা চলে আমরা বিগত 3 দিন থেকিয়া, এটা আমরা আগামীকালকে আমরা যাইমু আবার হাইলাহান্দি, এরপরে আছে রাতাবাড়াই ফাতারখান্দি সমষ্টিত। আমরা ডেইলি 2-3টা টিম বানাইয়ে এক এক দিকে আমরা ফাটাইয়ে দিই এরকম চলে। যেহেতু এরিয়াটা বহুত বড় এরিয়া, আমরা লগে মানে এর থেকে বেশি কভার দেওয়া সম্ভব না। তো যে বা যারা আমরারে এই ডিস্ট্রিবিউশনও বা আমরার এই মিশনও আমরার এই কোঅপারেশন খতরা সবরে অশেষ অশেষ ধন্যবাদ জানাইয়ার। আর বিশেষ করে ডিরেক্টলি আমরারে যারা সাপোর্ট খতরা এখানেও আসেন, অনেক মানুষ আসেন এই বদরপুর সমষ্টিরও, এই লোকালিটির মানুষ আসেন আমরারে এই খাজো অনেক সহযোগিতা খতরা, বা ফাইন্যান্সিয়ালিও আমরারে যে বা যারা সাপোর্ট দিতরা দেশ বিদেশ সব জায়গার মানুষ, করিমগঞ্জ, হাইলাকান্দি, চেন্নাই, বেঙ্গালুর, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গার মানুষে মানে পয়সা করি দিয়া হোক বা ফোন করিয়া হোক বিভিন্ন ধরনের সহযোগিতা খতরা সবরে অশেষ অশেষ ধন্যবাদ জানাইয়ার এই সাহায্য সহযোগিতা করার লগে। আর আমরা যত সময় পর্যন্ত এই মিশনটা আমরা কমপ্লিট হয়েছে না, আমরা 1000 ফ্যামিলিত আমরা মানে এই ফুড কিটগুলা ডিস্ট্রিবিউশন করার একটা প্ল্যান লইছি। আর এই 1000টা হইব মানে খুব ব্যাডলি যেটা এফেক্ট করছে আর মানে যত জায়গা বান ভাঙিছে ও সব জায়গা গিয়ে আমরা অন্তত পক্ষে এক একটা প্যাকেট ফুসাইয়ে দিতাম। তো আপনারা সবরে আবার অশেষ ধন্যবাদ জানাইয়ার আমরা এই মিশনও সহযোগিতা করার লগে। আর বরাকণ্ঠর লগে আপনারা দোয়া করবা। আর বিশেষ করে ভিউয়ার্সের উদ্দেশ্য কইয়ার, যত মানুষে এই মিশনও ডিরেক্টলি ইনডিরেক্টলি সাপোর্ট করে সবল লাগি খাস করে আপনারা দোয়া করবা আর আশীর্বাদ রাখবা। থ্যাংক ইউ।